নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি কন্যা রাশি এবং কন্যা লগ্নের দু হাজার সাল কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমি আজকে ভিডিওটিতে বলবো তো ভিডিওটি মোটেও স্কিপ করবেন না আপনারা পুরোটা দেখুন ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে অন করে দিন এবং অল করে দিন আসুন ভিডিওটি শুরু করি এই জানুয়ারি মাসে অনেক গ্রহ তার স্থান পরিবর্তন করছে তার জন্য কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের অনেক ক্ষেত্রে শুভ ফলা প্রদান করবে এবং অনেক ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে এই রাশির অধিপতি গ্রহ বুধ কেতুযুক্ত হয়ে পড়ছে এই রাশির অধিপতি গ্রহ যেহেতু কেতুযুক্ত হয়ে পড়ছে সেক্ষেত্রে এই রাশির জাতক বা জাতিকাদের একটু পারিবারিক থেকে বন্ধুবান্ধব থেকে প্রবলেম আসতে পারে এই ব্যাপারে একটু মাথায় রাখবেন তবে এই বছরে চব্বিশে জানুয়ারি যখন শনি তার স্থান পরিবর্তন করছে সে সময় আপনাদের যে ঢাইয়া চলছিল সেই ঢাইয়াটি কেটে পড়ছে এই ঢাইয়া কাটার ফলে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে অনেক অজানা কাজ না হওয়া কাজ আপনারা করতে পারবেন এটা আমি দায়িত্ব নিয়ে কথাটি বলছি এরপরে আসছি আপনাদের অর্থভাগ্য এই বছর আপনাদের অর্থভাগ্য মোটের উপর ভালো বছরের শুরুতে আপনাদের অর্থভাগ্য মোটামুটি ভালো স্টেবিলিটি থাকবে সেপ্টেম্বর মাসের দিকে আপনাদের অর্থভাগ্য একটু বৃদ্ধি পাবে এরপরে আসছি আপনাদের শরীর স্বাস্থ্য এই বছর আপনাদের প্রতিটা মাসই ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম নেই তবে টুকটাক জ্বর থাকতে পারে এটা নিয়ে ভাবার বিষয় নেই এরপরে আসছি আপনাদের শিক্ষা কন্যা রাশির জাতক ও জাতিকাদের শিক্ষার দিকে উন্নতি আছে এবং আপনারা শিক্ষা যারা নিচু ক্লাসে পড়ছেন তারা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে এবং যারা উঁচু ক্লাসে পড়ছে তার তারাও শিক্ষার দিকে ভালো ফল পাবে মানে মোটের উপর বলা যায় যে প্রত্যেক দিকেই শুভ আছে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান ধন্যবাদ